তথা অনানুষ্ঠিক সংগঠনে আপনার যোগাযোগ করেছে আর কি কেখন গাঁও অহা অন্তর্ভুক্ত হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে আর কিমানখানে গাঁয়ে আমার আমার অনামিচিং গাঁও গোগামুখ চাকলটোর ভিতর প্রায় প্রায় আমি 45-60 গাঁও আমি অন্তর্ভুক্ত হয়ে আছো। তাতে আমার যিমানখিনি গাঁও আছে গাঁও ভিত্তিক জনগোষ্ঠীয় যেখানে ছাত্র সংগঠন আছে গোটেখিনি সহযোগ করি বলে আমাক আশ্বাস প্রদান করেছে। ইয়ার লগতে আছে সুতিয়া জাতি সন্মিলন, টাই আহোম ছাত্র সন্থা, আদিবাসী ছাত্র সন্থা, অনুসূচিত জাতি ছাত্র সন্থা, গোর্খা সন্মিলনী, সোনোৱাল সমাজ, বেঙ্গলী ফেডারেশনের পর আদি করে যিমানখিনি মানে গোগামুখর বসবাসীকৃত ছাত্র সংগঠন আর সন্মিলনী আছে গোটেখিনি সহযোগ করি কৈছে। গণহত্যাগ্রহ গোগামুখত আমি পুনৰ ঠিক করছো আর যিমানখিনি আমার অনামিচিং গাঁও অন্তর্ভুক্ত করে মিচিংর MEC ইলেকশন পাতি লৈছে সম্পূর্ণভাবে আমি অনামিচিং সুরক্ষা মঞ্চয় গোগামুখে আমি কবলে বিচারিছো যে এখনো অনামিচিং গাঁও অন্তর্ভুক্ত তেখেতলোকে করব না লাগে। আর মিচিং সমাজ কাউন্সিলর চিফে সংগঠন পাতি পিনি যে কৈছে যে যিসকল ব্যক্তিয়ে বা গাঁয়ে এপ্লিকেশন করে পিনি থাকিম বলে বিচারিছে আমি এই সংগঠনের যোগে স্পষ্ট করে দিবলে বিচারিছো আমি যিমানখিনি অনামিচিং গাঁও আছো ইয়ার এখন গাঁও ইয়াত এপ্লিকেশন করা নাই। কোনোবাই কাবা পৰচুনা চতুলপীত এখন গাঁও গাঁও হয়ে পিনি দরখাস্ত করেছে আমি তাত সম্পূর্ণ আপত্তি দেখাইছো যে এজন ব্যক্তিয়ে কোনে দিছে সেজন তেখেতলোকে রাজহুয়া করো আজি তারিখে। আর আমি সাংবাদিক বন্ধুসকল মাতি অনার উদ্দেশ্যটোই হল অহা 27 তারিখে গোগামুখ মাছমজিয়াত আমি প্রায় 30,000 অনামিচিং জ্ঞাতিবর্গ গোট খাই পিনে এক গণহত্যাগ্রহ কার্যসূচী হাতত লৈছো। আমি আমি আজি ভয় খাবলগীয়া ইলেকশনটোর কারণে সিক্স শিডিউলর নমুনাটোই লৈ পিনে যেটো আমাক ভয় কৈছে আজি চক আজি ওচরে দেখাবলগা বজাৰ কিখনেই গোগামুখ হুকুবে বজাৰ হোক, গোগামুখ ডেইলি মার্কেটে হোক, মহৰি কেম্প দেৱে বজাৰ মার্কেটে হোক, মিংমাং বৰদলনিৰ পৰা আদি কৰি যিমানখিনি বজাৰ আছে আজি সেইখিনি পোনচাতে মিচিং অটোনমাস কাউন্সিলৰ ভিতৰলৈ গৈছে। যিখিনি অনামিচিঙেও আনকালে তাত কর কাটল দি পিনি টেণ্ডাৰ মাৰি পিনি আনি পিনি এটা অসম চৰকাৰক কর দি পিনি এইটো লবপৰা এটা ব্যৱস্থা আছিলে কিন্তু আজি যিটো দুর্ভাগ্যজনক হিচাপে তেখেতলোকে গ্ৰাস কৰিবলৈ বিচাৰিছে এই চক্ৰান্ততে আমি আজি অনামিচিং ঐক্যমঞ্চ ভাবিবলৈ বাধ্য হৈছোঁ যে আজি তেখেতলোকে আমাৰ ঘৰ আমাৰ গাঁও আমাৰ মাটিডৰা পৰ্যন্ত যে কাঢ়ি ল'ব সেইটো দুৰূপ। কাৰণ তেখেতলোকে উপগ্ৰহ কথা কৈছে, উপভোক্তা আমাৰ চুতীয়া জাতিৰ সন্মিলনী সম্পাদক ডাঙৰীয়া কৈছেই যে তেখেতলোকে অকল মিচিং সম্প্ৰদায় ভোট মাৰিব তেখেতলোকো উন্নয়ন হ'ব তাত অনামিচিংসকলক কোনো প্ৰভাৱ নপৰে। যদি নপৰে তেনেহলে তেখেতলোকে কিয় অনামিচিং গাঁওবিলাক সামৰি লৈছে আমাৰ সেইটো এটা প্ৰশ্ন। ৰাজহ গাঁও হিচাপে পেলাই লৈছে মোৰ গাঁওখনে, মোৰ গাঁওখনৰ গাঁওখনৰ কিনত থকা মিচিংঘৰে সুবিধা পাব ইলেকশ্যন মাৰিব কিন্তু গাঁওখনৰ হিচাপেতো মোৰ গাঁওখন পৰিছে। সেইকাৰণে আমি সেইখিনি স্পষ্টীকৰণ বিচাৰিছোঁ, সেই স্পষ্টীকৰণ নোপোৱাৰ বাবে আমি সম্পূৰ্ণ গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন ঘোষণা কৰিবলৈ আমি বাধ্য হৈছোঁ। এইটো ৰাজনৈতিক ইস্যু বুলি আমি নকম কাৰণ মিচিং জাতীয় এটা প্ৰাপ্য আৰু অধিকাৰ তেখেতলোকে MEC কাউন্সিল এখন আছে তেখেতলোকে ইলেকশ্যন পাতক আমাৰ ডিমত নাই, চিক্স শিডিউল পাওক আমাৰ ডিমত নাই কিন্তু অনামিচিং গাঁও সামৰি লৈ পিনি তেখেতলোকে কেতিয়াও ইলেকশ্যন পাতিব নালাগে আমি সেইটো কথা কৈছোঁ। অভিনয় কৰাৰ হেঁপাহ আপুনিও পঢ়ি ৰাখিছে নেকি? আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ। 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হবলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰা স্থিত জ্যোতি চিত্ৰবনত। 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ। পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন।